দেখবো কিভাবে মেল কালেক্ট করতে হয়। আমরা অনেকে সিপিও মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অন্যান্য কাজের জন্য অনেক মেলের প্রয়োজন হয়, তো এইসব মেল আমরা কিভাবে কালেক্ট করব এই জন্যে এই টিউটোরিয়ালটি মূলত। তো আমাদের মেল যে ধরনের প্রয়োজন হয়, জিমেল, ইয়াহু, হটমেল, তো এই জন্যে আমরা প্রথমে চলে যাই গুগলে, গুগল আমি ঢুকে গেছি। তো এখান থেকে আপনার একটা যে কাজ করবেন, সেটিংসে যাবেন, সেটিংস থেকে সার্চ সেটিংস, এখান থেকে এই যে আমার 100 করে দেওয়া আছে, জাস্ট এটাই 100 করে দেবেন। 100 করে দিয়ে সেভ করবেন। সেভ করার পর এখন আপনার কি ধরনের মেল চাচ্ছেন আপনি? যেমন যদি আপনি একজন ওয়েব ডিজাইনারের মেল চান, তাহলে লিখবেন ওয়েব ডিজাইনার, এই যে আমার লেখাই আছে ওয়েব ডিজাইনার @gmail.com, yahoo.com, hotmail.com। তো তিনটার মধ্যে আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি সার্চ করতে পারবেন। এইভাবে সার্চ দেবেন, অনেকগুলো ইয়ে চলে আসছে। তারপরে মনে হতে পারে যে কিছু ক্লায়েন্ট মানে ফ্রিল্যান্সারদের মেল প্রয়োজন হতে পারে, দেখবেন ফ্রি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার ফ্রি তে লেখাই আছে ওয়ার্কার্স প্লাস জিমেল ডট কম, সার অনেকগুলো সাইট চলে আসছে। এগুলো আমার কি করবো, জাস্ট কন্ট্রোল এ ধরে কন্ট্রোল সি তে কপি করবো। করার পর একটা নতুন ট্যাবে সার্চ দেব, ইমেল এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর সার্চ দেওয়ার পর যে এই সাইটটা দেবো শার্পনেস, এটাতে গিয়ে ইনপুট উইন্ডোতে তো এখন কিছু নেই, জিরো, জাস্ট সেপারেটাতে কমাটা করে দেবো, নিউ লাইন, আর যা কপি করলাম এখানে পেস্ট করে দেবো, পেস্ট করে এক্সট্রাক্ট ক্লিক দেবো। দেখেন অনেক মেল চলে আসছে, এটা কন্ট্রোল এ ধরে, সরি কন্ট্রোল সি কপি করলাম, করে ইচ্ছা মতো নোটপ্যাড নেবেন, নিয়ে দেখেন আমি নিয়ে এসেই কত 172টা মেল কালেক্ট করে ফেলছি, 172টা। এটা আপনারা ইচ্ছা মতো নোটপ্যাডে অথবা এক্সেলে সেভ করে নিতে পারেন, তারপর এইসব দিয়ে মার্কেটিং করবেন। এই তো দেখে দিলাম, এইভাবে আপনারা মেল কল করতে পারবেন। ধন্যবাদ।